শিক ক্রীড়া প্রতিযোগিতার আগামী 2 এপ্রিল এগিয়ে চলো সংঘের মাঠে। এই উপলক্ষে আজকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমার ডান দিকে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ, আমার বাইরে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সচিব তথা স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে। তো আমরা আজকে সমবেত হয়েছি এখানে প্রেস মিটে, কারণ আমাদের আমরা সামনে আগামী 2 এপ্রিল ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করব। সকল সাংবাদিকরা এবং তাদের পরিবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সকাল 10টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এগিয়ে চলো সংঘের সচিব সুমন্ত গুপ্ত মহোদয়, তাছাড়া থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, থাকবেন স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ মহোদয়। তো এখন কেন আমরা এই আয়োজন করতে চলছি এ সম্পর্কে আপনাদের বলবেন শ্রী অলোক ঘোষ মহোদয়। ইভেন্ট কি আছে? সবাইকে আগরতলার প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির থেকে অভিনন্দন। আমরা আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালক কমিটির সহযোগিতা এবং নির্দেশে গত 20 মার্চ থেকে আমরা একটা লম্বা স্পোর্টস কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন একদিন বা দুদিন পর বই বিভিন্ন ইভেন্ট হচ্ছে। ইতিমধ্যে আমরা লুডু, চেনি চেকার, চেস, ক্রিকেট শেষ করেছি, আজকে চলছে ক্যারাম, কালকে আছে টেবিল টেনিস, এরপর ব্যাডমিন্টন এবং 2 তারিখ আমাদের যে মেগা ইভেন্ট, আপাতত যে মেগা ইভেন্ট সেটা হল এনুয়াল স্পোর্টস বা বার্ষিক ক্রীড়া। আমরা এই বার্ষিক ক্রীড়ার কেন আয়োজন করলাম তার জন্য একটু পিছনে আমরা যেতে হবে। আমাদের যে ইভেন্টগুলি এখন চলছে টোটালি আমাদের যারা ক্লাবের যারা মেম্বার তাদের মধ্যে সীমাবদ্ধ, এবং আমরা যারা সাংবাদিক ক্লাবের মেম্বার তারাই এটা অংশগ্রহণ করছে। আমরা যখন স্পোর্টস কমিটি প্রথম মিটিংয়ে বসি, আমার যিনি কনভেনার অভিষেক দে, সচিব পাবের রমাকান্ত দে, ওদের একটা আলোচনার মধ্যে একটা বার্তা এসেছিল যে আমরা এমন কিছু করতে পারি কিনা যেটা আরও আমাদের ডেস্কট যে পরিবার সেটাকে আরও 72 অংশে মেলবন্ধন করা যায় কিনা, সেই কনসেপ্ট থেকে আমরা এবার এনরোল স্পোর্টসটা নিয়েছি। এবং আমি যদি ভুল না করি সম্ভবত মিনিমাম 12-14 বছর আগে একবার এই ধরনের একটা টুর্নামেন্ট একটা হয়েছিল উদ্যোগ আগরতলা বেস ক্লাবের উদ্যোগেই, এবং সেটা এই এগিয়ে চলো সংঘের ময়দানে হয়েছিল। আমরা আবার লং টার্ম আমরা একত্রিত হয়েছি। এবার যে বাড়তি সংযোজন যে শুধু আমরা শুধু ক্লাবের মেম্বার নয়, মেম্বারের পরিবার, ওদের সন্তান সন্ততি, এবং আমাদের লাস্ট মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে যারা বার্তা যে সাংবাদিক কোনো যে কোনো কারণে আমাদের ক্লাবের মেম্বারশিপ এখন নেননি কিন্তু উনি স্বীকৃত সাংবাদিক বা কোনো হাউসে কাজ করেন, ওনাকেও আমরা এই বার্ষিক ক্রিয়াতে আমন্ত্রণ এবং সামিল করব, সেটা আমাদের সিদ্ধান্ত। এবং আমাদের অনুরোধ থাকবে আপনারা যারা বিভিন্ন হাউস রিপ্রেজেন্ট করেন, যারা হাউসের সাংবাদিকতা করেন, চিত্র সাংবাদিক বা নর্মাল সাংবাদিক, তাদের সবার জন্য সেদিনের এই অনুষ্ঠানটা উন্মুক্ত থাকবে। আমরা মোট 6টা ক্যাটাগরি আমরা সিদ্ধান্ত নিয়েছি, 6টা ক্যাটাগরি। পরিবারের যে সন্তান সন্তানদি তাদের জন্য আমরা 4টা ক্যাটাগরি, আর যারা সিনিয়র মানে কলেজ থেকে শুরু করে ওপেন আমাদের মধ্যে ওটা 2টা ক্যাটাগরি। বাচ্চাদের জন্য আমরা 2টো ক্যাটাগরি করেছি, যেহেতু বয়স নিয়ে একটু সমস্যা হতে পারে তার জন্য আমরা ক্লাস 6 অবধি আমরা একটা গ্রুপ তৈরি করেছি বয়েজ অ্যান্ড গার্লস, আর ক্লাস 7 থেকে 12 আরেকটা গ্রুপ তৈরি করেছি বয়েজ অ্যান্ড গার্লস। আমরা নিচে যেটা ক্লাস 6 অবধি যেটা এটা কিছু কিছু আমরা কম্বাইন্ড রেখেছি অ্যাজ পার আমাদের যারা ক্লাবের যারা সম্মানীয় মহিলা সদস্য তাদের একটা আর্জি ছিল যে কিছু কিছু ইভেন্ট আমরা একসঙ্গে করা যায় কিনা, সেই কনসেপ্ট থেকে আমরা কিছু কিছু ইভেন্ট একসাথে নিয়েছি এবং 1-2টা ইভেন্ট আমরা ওপেন রেখেছি। এটা স্পট যিনি যার নাম না বললেই ই না হয় সেই সুপ্রভাত দেবনাথ, উনি আমাদের মধ্যে লিয়াজও থাকবেন, আর যারা অফিসিয়াল তারা থাকবেন, সুপ্রভাতের উপরে দায়িত্ব দেওয়া আছে। স্পট ছেলে মেয়ে এসপার প্রয়োজন অনুযায়ী 1-2টা ইভেন্ট আমরা এডিশনাল করে নেব। আপনারা অলরেডি প্রেস রিলিজে দেখেছেন, আমার এক বার্তাজী ভাই বলেছেন কী কী থাকবে, আমরা সেখানে বয়সভিত্তিক কিছু কিছু গ্রুপ আমরা করে নিয়েছি,
যেমন 02+6 যেটা কমন আমরা কমন রেখেছি, কমন ভিতরে আছে আপনার যেটা জানেন ডিম চামিচ দৌড়, সেটা আমরা ডিম রাখবো না, সেটা ওতে মার্বেল থাকবে, চামচ দৌড়টা মুক্ত করানো যেটা আগে ছিল সেটা আমরা শাটেল রান হিসেবে নাম দিয়েছি, টার্গেট দ্য বল, স্পট কিক এবং একটা মিসেলনেস থাকবে, সেটা বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী হয়তো ছোট ছোট বাচ্চা থাকবে তাদের জন্য থাকবে। +7-12 সেটা আবার আমরা দুটো সেপারেট করে নিয়েছি, মেয়েদের জন্য আমরা রেখেছি মানে দড়ি লাফানো, স্পুন রেস আর বল থ্রু, ছেলেদের জন্য আছে স্পট কিক, হিট দ্য স্টাম্প এবং পিং পল বল থ্রু। এবার ওপেন ক্যাটাগরি, এটা আমরা ম্যান ওমেন দুটো আপাতত ভাগ করেছি, স্পট কিক, হিট দ্য স্টাম্প এবং মিউজিক্যাল বল। আর মেয়েদের জন্য যেটা ও বলছিল এটা আপনারা যদি ধ্যান করেন অ্যাজ পার ইয়েতে আমরা টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার, ঐটি পারানো যেটা আর এলো পাতিল ভাঙা, এই পাতিল ভাঙা আর টাগ অফ দ্য ওয়ার সেটা আমি কমিটিকে বলবো যে এটা অপশন যদি এরকম পরিস্থিতি হয় উই ক্যান অ্যারেঞ্জ দ্য সেম। পাতিল ভাঙাটা সেদিন আলোচনা হয়েছিল ম্যান ও ম্যান বোথ যারা এটা পার্টিসিপেট করবে। মুদ্রা কথা আমাদের এই প্রস্তাবের একটা ইচ্ছা এই কমিটির যে আপনারা আমরা যারা এই প্রফেশনে আছি তাদের ফ্যামিলির মেম্বারদের নিয়ে একদিন সারাদিন আমরা উৎসবে মাতব, ক্লাব সবার জন্য ব্রেকফাস্ট লাঞ্চ প্রোভাইড করবে, আর যে ক্লাব আমাদের জায়গা দিয়েছে ওরা তো আর থাকবেই। আমি আমার কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা যে কর্মরত সমস্ত সাংবাদিক ভাই বোন এবং তাদের পরিবারের কাছে অনুরোধ রাখবো, আসুন একটা দিন আমরা সবাই মিলে কয়েক ঘন্টা আনন্দে উপভোগ করি। নমস্কার, ধন্যবাদ। এবার আমি বলবো আমাদের যুগ্ম সচিব অভিষেক দেয় কিছু বলার জন্য। যারা এইসব খেলায় অংশগ্রহণ করতে চান তারা সকাল 9টার মধ্যে আমাদের যিনি দায়িত্বে রয়েছেন সুপ্রভাত বাবু, সুপ্রভাত বাবুর কাছে নাম লেখাতে পারে। যতগুলি ইভেন্ট আছে ধরুন এই আপ টু +6 ইভেন্ট বা 6-12 বা বড়দের যে যে ইভেন্ট আছে তারা ইচ্ছুক নাম দিতে চান আমাদের সুপ্রভাত দেবনাথ মহোদয়কে এসে নাম লেখাতে পারবে, 9টার মধ্যে রিপোর্টিং করে দেবে নাম লেখালে। এরপরের থেকে উদ্বোধন পর্বের পর থেকেই আমরা এই খেলা শুরু করে দেবো। আমরা প্রেস ক্লাব আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই গ্রামীণ ব্যাংকে, কৃতজ্ঞতা জানাই এগিয়ে যুবসংঘকে যে একটা খেলার মাঠ দিয়েছে, এবং প্রত্যেকটি ইভেন্টের আমাদের পুরস্কার রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড পরবর্তী সময়দেরকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওদের হাতে তুলে দেবো। এছাড়া যদি আপনার কোনো কিছু প্রশ্ন করার থাকে আপনার সাথে। সবাই একটু অবশ্যই অংশগ্রহণ করলে খুশি, সচিবের ইচ্ছা এবং সবারই ইচ্ছা যাতে সবাই খেলাটা অংশগ্রহণ করে, কারণ প্রত্যেক বছর আমাদের জন্য প্রচুর ইভেন্ট থাকে কিন্তু আমাদের পরিবারের সদস্যদের জন্য কোনো ইভেন্ট থাকে, সেই দিনটি হচ্ছে আমরা পরিবারের সদস্যদের জন্য বাচ্চা মানে ফ্যামিলি মেম্বারও করতে পারে। সুপ্রভাত, আজকের আজকের খেলার আপডেট গুলো একটু বলে দিন। অসংখ্য ধন্যবাদ একটু উপস্থিত করে দেওয়ার জন্য। যে এই টুর্নামেন্টগুলো আমাদের যে স্পোর্টস অ্যান্ড গেমস ফেস্ট আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে চলছে, আজকে পঞ্চম পর্যায়ে খেলা হচ্ছে, একেবারে অন্তিম পর্যায়ে আমাদের টুর্নামেন্ট ক্যারাম টুর্নামেন্ট। এর আগে একে একে লুডো কমপ্লিট হয়েছে, চাইনিজ চেকার কমপ্লিট, চেস কমপ্লিট এবং ক্রিকেট কমপ্লিট। আজ পঞ্চম পর্যায়ের যে ক্যারাম টুর্নামেন্ট, যেহেতু এই মুহূর্তে আমরা সিঙ্গলসের রেজাল্টটা জানিয়ে দিতে পারি, শুধুমাত্র এই রেজাল্টটার জন্যই আমি একটু কথা বলছি। সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বিকাশ ধানুকা, রানার্স হয়েছে সুমন ঘোষ, আর তৃতীয় স্থান পেয়েছে ভাস্কর দাস। আর ডাবলসে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ণায়কের যে ম্যাচ এখন চলছে আমরা কিছুক্ষণ পর প্রেস রিলিজ করে দেব, আপনারা জেনে নিতে পারবেন। আমি শুধু রেজাল্টের জন্যই